তৃতীয় দিনের মতো বেতন স্কেলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল থেকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হলে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল ও পহেলা জানুয়ারি বই উৎসব বর্জনেরও হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। প্রাথমিকভাবে আন্দোলনরত শিক্ষকরা শুধু শনিবারে অবস্থানের অনুমতি নিয়েছিলেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। তবে গেল দুদিন মাইক ব্যবহার করলেও আজ মাইক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।